E-Classroom, sponsored by Rashtriya Madhyamik Shiksha Abhiyan, Tripura Rajya Mission. মাধ্যমিক স্তরের শিক্ষার গুণগত মানকে সুনিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান ত্রিপুরা রাজ্য মিশন কর্মরত মাধ্যমিক স্তরের শিক্ষক ও বিদ্যালয় প্রধানদের প্রশিক্ষণ, বিজ্ঞান শিক্ষণ সামগ্রী প্রদান, ছাত্রীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ, মেধায় পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের বিশেষ শিক্ষাদান, প্রতিবন্ধীদের জন্য অনুদান, রাজ্যে কলা উৎসব আয়োজন সহ অন্যান্য কর্মসূচি রূপায়ণ করছে। জানেন কি, বিদ্যালয় ছুট সারা দেশের একটি জ্বলন্ত সমস্যা। এই সমস্যা সমাধানে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানের উদ্যোগে আগামী 1 জানুয়ারি থেকে সপ্তাহব্যাপী বিদ্যালয় ফিরে চলো কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 14 থেকে 16 বছর বয়সী সমস্ত ছেলে মেয়েদের মাধ্যমিক শিক্ষা সম্পূর্ণ করার জন্য আপনারা সবাই এগিয়ে আসুন। খনিজ পুষ্টি এই চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। তার আগে আমি তোমাদের বলে নিই, তোমরা তো জানো উদ্ভিদ কোথায় জন্মায়, মাটিতে জন্মায়। তো উদ্ভিদের কি, উদ্ভিদ হচ্ছে প্রাণী থেকে আলাদা। উদ্ভিদের দেহ গঠন প্রাণীর দেহ গঠন এক নয়, যদিও কোষের গঠন অনুসারে অনেকটা মিল থাকে উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে, কিন্তু দেখা গেছে যে কিন্তু শারীরবৃত্তীয় গঠনের দিকে অনেক পার্থক্য আছে। তাহলে তো উদ্ভিদকে বেঁচে থাকতে হয়, জীব মাত্রই পৃথিবীতে বেঁচে থাকার জন্য তার কতগুলি শারীরবৃত্তীয় প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। তার মধ্যে আছে যেমন বেঁচে থাকতে গেলে তার শোষণ, রেচন, পুষ্টি, বৃদ্ধি, জনন ইত্যাদি তার শারীরবৃত্তীয় ক্রিয়াগুলি সম্পন্ন করতে হয়। যে কোনো শারীরবৃত্তীয় ক্রিয়া সম্পন্ন করতে গেলে জীবের শক্তির দরকার হয়। কি দরকার হয়? শক্তির দরকার হয়। তো জীব সে শক্তিটা কোথা থেকে সংগ্রহ করে? খাদ্যের মাধ্যমে, তার পুষ্টির মাধ্যমে সংগ্রহ করে। তো উদ্ভিদের দেহ, যেহেতু দেহ গঠনটা প্রাণী থেকে আলাদা, কিন্তু ওদের উদ্ভিদের কি করতে হয়? পৃথিবীতে টিকে থাকতে হয়। সে উদ্ভিদকে টিকে থাকার জন্য ঈশ্বর উদ্ভিদ দেহ বিশেষ ধরনের একটা পদ্ধতি দিয়েছে, একটা দেহ গঠন দিয়েছে, যার মাধ্যমে সে অনায়াসে টিকে থাকতে পারে। তো তার আগে আমরা যেটা বলবো যে পুষ্টির মধ্যে উদ্ভিদের যে পুষ্টির দরকার, বা উদ্ভিদ বা প্রাণী যে কোনো জীবেরই পুষ্টি দ্রব্যের মধ্যে দেখা গেছে যে খনিজ উপাদান একটা অত্যন্ত জরুরি উপাদান। সে খনিজ উপাদানগুলি কোথায় থাকে? মৃত্যুঞ্জয় দ্বারাও তো খনিজ উপাদানগুলি কোথায় থাকে বলতে পারো? মাটিতে, মাটিতে থাকে। থ্যাংক ইউ, বসো। খনিজ উপাদানগুলি কি করে? মাটিতে মিশে থাকে। তো উদ্ভিদ কি করে? মাটির মধ্যে তার মূলটা থাকে। যেমন দেখো, আমি তোমাকে বুঝাচ্ছি একটু ছবির মাধ্যমে, দেখে নাও। উদ্ভিদ মাটিতে জন্মায় সেটা তোমরা সবাই জানো, তার মূল থাকে মাটির মধ্যে এবং তার কাণ্ড থাকে কোথায়? উপরে। সাপোজ ধরো এটা একটা উদ্ভিদ, সে মাটির মধ্যে তার মূলটা প্রবেশ করে গেছে, এবং মাটির মধ্যে কি থাকে? মাটির মধ্যে থাকে বিভিন্ন ধরনের খনিজ উপাদান, এবং উদ্ভিদের যেহেতু বিশেষ ধরনের কোন
অঙ্গতন্ত্রে সেই জিনিসগুলি গ্রহণ করার জন্য উদ্ভিদ মূল দিয়ে সমস্ত কিছুগুলি গ্রহণ করে। উদ্ভিদের দেখা গেছে যে তার মধ্যে প্রতিটা জীবের বিভিন্ন খাদ্যদ্রব্যের সাথে খনিজ উপাদান একটা অত্যাবশ্যকীয় উপাদান। যে উপাদানগুলি যদি সঠিকভাবে জীব দেহে প্রবেশ না করে তাহলে জীব তার স্বাভাবিক ক্রিয়াগুলি সম্পন্ন করতে পারে না। তো এগুলো খনিজ উপাদান এবং উদ্ভিদের মধ্যে যে সম্পর্ক সেটা নিয়ে আমি আলোচনা করলাম। তার আগে আমি বলে নিই, উদ্ভিদের যে খনিজ উপাদানগুলি আছে সেগুলি দেখা গেছে যে এই যে মূল রুম দেখছ, মূল রুমের মাধ্যমে সে মাটি থেকে এগুলি কি করছে, শোষণ করে নিচ্ছে। মূল রুমের মাধ্যমে মাটি থেকে সে শোষণ করে, শোষণ করে নেওয়ার পর দেখা গেছে যে উদ্ভিদের কর্টেক্স এর মধ্যে সংবহন কলা থাকে। উদ্ভিদের সংবহন কলা হচ্ছে কি, জাইলেম এবং ফ্লোয়েম। তো খনিজ উপাদানগুলি যে সংগ্রহ করে সেগুলি দেখা গেছে জাইলেম কলার মাধ্যমে উদ্ভিদের একদম উপর পর্যন্ত প্রবাহিত হয়। এটা একটা বিশেষ ধরনের পদ্ধতিতে, একটা সিস্টেম আছে, সেই পদ্ধতিতে সেটা গাছের প্রতিটি অংশে গিয়ে পৌঁছায়। এভাবে উদ্ভিদ মাটি থেকে খনিজ উপাদানগুলি কি করছে, সংগ্রহ করছে, করে তার জৈবনিক কার্যগুলি সম্পন্ন করছে। এগুলো উদ্ভিদ খনিজ পুষ্টি নিয়ে আমাদের প্রাথমিক কথাবার্তা। এবার আমরা আলোচনা করব মাটিতে যে খনিজ পদার্থগুলি থাকে সেগুলির শ্রেণীবিভাগটা আমাদের জানতে হবে। কারণ খনিজ পদার্থের যদি শ্রেণীবিভাগটা না জানি, উদ্ভিদের কোনটা প্রয়োজন, কতটুকু প্রয়োজন সেটা আমরা কি করে বুঝব। তো সেটা নিয়ে এখন আমি তোমাদের আলোচনা করছি। বিভিন্ন বিজ্ঞানীরা, ভূবিদরা গবেষণার মাধ্যমে দেখেছেন যে মাটিতে 60টার খনিজ উপাদান মাটিতে আছে। তার মানে কি, প্রতিটা খনিজ উপাদান কি জরুরি হবে, জীবের প্রতিটা খনিজ উপাদান জরুরি হবে না। মেধা দ্বারাও তো মাটিতে পাওয়া যায় এমন দুটো খনিজ উপাদানের নাম বলে, যে কোনো দুটো না, নাইট্রোজেন, কপার, ক্যালসিয়াম। থ্যাংক ইউ, বসো। ঠিক আছে, সঠিক উত্তর তোমার। তো এখন আমরা দেখব যে 60 যে আছে, 7 প্রকারের যে খনিজ উপাদান আছে সেগুলিকে আমরা শ্রেণীবিভাগ করেছি। কার ভিত্তিতে, কিসের ভিত্তিতে শ্রেণীবিভাগ করেছি, উদ্ভিদের প্রয়োজনীয়তা অনুসারে। কারণ আমাদের যেটা পড়াচ্ছে সেটা বায়োলজি এবং আমরা গাছ নিয়ে এখানে পড়াচ্ছি। তাহলে আমরা শ্রেণীবিভাগটা কিসের ভিত্তিতে করেছি, উদ্ভিদের প্রয়োজনীয়তা অনুসারে করেছি। দেখো এখানে আছে উদ্ভিদের প্রয়োজনীয়তা অনুসারে খনিজ পদার্থ 3 ধরনের। কি কি? প্রথম হচ্ছে অত্যাবশ্যক। অত্যাবশ্যক কথাটার মানে হচ্ছে যেটা অবশ্যই জরুরি। যে খনিজ উপাদানটা কি উদ্ভিদে অবশ্যই জরুরি। দেখো এটা উদ্ভিদে অবশ্যই জরুরি, সেটা ছাড়া উদ্ভিদ তার স্বাভাবিক ক্রিয়াগুলি সম্পন্ন করতে পারবে না। তো অত্যাবশ্যক খনিজ পদার্থের মধ্যে কি কি আছে দেখো, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম। এছাড়া আরেকটা হচ্ছে অনাবশ্যক। অনাবশ্যক খনিজ পদার্থ হচ্ছে যেটা উদ্ভিদের কোনো প্রয়োজন নেই। যেমন একটা উদাহরণ এখানে দিয়েছি কি, অ্যালুমিনিয়াম। আরেকটা আমি মুখে বলে নিচ্ছি এখানে নে, সেটা হচ্ছে ভ্যানাডিয়াম। এগুলি মাটিতে মিশ্রিত থাকে কিন্তু উদ্ভিদের কোনো প্রয়োজন নেই, তাই উদ্ভিদ এটা কি করে না, শোষণ করে না। তারপরে আছে বিষাক্ত খনিজ পদার্থ। বিষাক্ত খনিজ পদার্থটা হচ্ছে সেটা মাটিতে থাকে, উদ্ভিদ শোষণও করে, কিন্তু দেখা গেছে যে শোষণ করার ফলে উদ্ভিদের সেটা ক্ষতি করে, উপকারের পরিবর্তে ক্ষতি করে। এমন দুটো বিষাক্ত খনিজ পদার্থ তোমরা সুপরিচিত বিষাক্ত খনিজ পদার্থগুলির মধ্যে তোমরা শুনে থাকো, প্রায় সময় এগুলির উপর পত্র পত্রিকায় উঠে সাবধান বাণী দেওয়া হয় স্বাস্থ্য দপ্তর থেকে। তো এখানে যেমন একটা উদাহরণ আছে আর্সেনিক, আমি আরেকটা মুখে বলে নিচ্ছি, সেটা হচ্ছে কি, সীসা। এগুলো বিষাক্ত খনিজ পদার্থ, ঠিক আছে, এগুলো উদ্ভিদের কোনো উপকার করে না, অপকার ছাড়া। এতটুকু যতটুকু আলোচনা করেছি বুঝতে পেরেছো তো সবাই? ঠিক আছে, সমস্যা থাকলে বলবে, তোমরা যতবার বুঝতে চাইবে আমি ততবার বুঝিয়ে দেব। ঠিক আছে, তাহলে এবার আমরা আলোচনা করব খনিজ পোষকের শ্রেণী বিভাগ নিয়ে। খনিজ পরিপোষকের শ্রেণী বিভাগটা কিরকম সেটাও আমি মুখে বলে নিচ্ছি, প্রয়োজনীয়তা অনুসারে। কার প্রয়োজনীয়তা অনুসারে? উদ্ভিদের।
কাঠ প্রয়োজনীয়তা হিসেবে উদ্ভিদের প্রয়োজনীয়তা হিসেবে পরিপোষক গুলিকে দুই ভাগে ভাগ করা হয়েছে। কি কি? অতিমাত্রিক পরিপোষক। অতিমাত্রিক শব্দটা থেকে বুঝতে পারছো তোমরা কি হবে, এটা বেশি পরিমাণে, অর্থাৎ এটা কি প্রয়োজন উদ্ভিদে, বেশি পরিমাণে প্রয়োজন। আমরা যেমন খাবার খাই, সব খাবার আমরা সমান খাই না, কিছু কিছু খাবার আমাদের বেশি খেতে হয়, কিছু কিছু খাবার কম খেলেও চলে। উদ্ভিদেরও এরকম যে খনিজ পরিপোষক গুলি যে গ্রহণ করে, কিছু কিছু দেখা গেছে যে বেশি পরিমাণে লাগে, আবার কিছু কিছু কি লাগে কম পরিমাণে লাগে। তো বেশি পরিমাণে লাগে কোনগুলি দেখো, এখানে উদাহরণ দিয়ে দিয়েছি ক্যালসিয়াম, নাইট্রোজেন, সালফার, ফসফরাস। এবার আসো স্বল্পমাত্রিক। অন্ময় দাঁড়াও তো, স্বল্প কথাটার মানে কি? কম মাত্রায়। কম মাত্রায়, থ্যাংক ইউ, বসো করো। স্বল্পমাত্রিক, স্বল্প কথাটা থেকে বোঝা যাচ্ছে কি তোমরা বুঝতে পেরেছো শব্দটা? আমি আশা করি স্বল্পমাত্রিক হচ্ছে অল্প মাত্রায়, সেটা উদ্ভিদ অল্প পরিমাণে গ্রহণ করলেও তার পুষ্টি হয়ে যাবে, তার শারীরবৃত্তীয় ক্রিয়াগুলি সম্পন্ন হবে। তার মধ্যে উদাহরণ দুটো দিয়েছি ম্যাঙ্গানিজ এবং কপার, এছাড়াও আরো অনেক আছে। তোমরা বইটা একটু ভালো করে দেখবে, আমার ক্লাসের পর বাড়ি গিয়ে পড়বে, তাহলে দেখবে সব ক্লিয়ার হয়ে যাবে। এবং ক্লাস করার সাথে সাথে বাড়ি গিয়ে সঙ্গে সঙ্গে ওই সাবজেক্টটা করে নেবে, ওই বিষয়টা করে নেবে, তাহলে ধারণা একদম ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এগুলো উদ্ভিদের পরিপোষকের শ্রেণীবিভাগ। পুষ্টিকর খাদ্য এবং শিক্ষা আমাদের নিতান্ত প্রয়োজনীয় জিনিস। আপনি কি জানেন বর্তমানে ত্রিপুরায় বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনে মধ্যাহ্ন আহার প্রকল্পের উদ্যোগে সবকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তোলা হচ্ছে? ছাত্রছাত্রীদের পুষ্টিকর খাদ্য প্রদান করার লক্ষ্যে সেই বাগানে উৎপাদিত সার এবং কীটনাশক বিহীন সবজি প্রথম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের মিড ডে মিলে ব্যবহার করা হয়। চলুন শিক্ষার্থীদের স্বাস্থ্যকর এবং নির্ভেজাল খাদ্য প্রদান ও সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে আমরা সবাই এগিয়ে আসি এবং প্রত্যেকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তুলতে বিদ্যালয় কর্তৃপক্ষকে সাহায্য করি। এবার হচ্ছে খনিজ পদার্থের বিষাক্ততা। খনিজ পদার্থের বিষাক্ততা হচ্ছে এমন একটা জিনিস যেটা শরীরে কি করছে, বিষক্রিয়া সৃষ্টি করছে। বিষক্রিয়া হলে তো কি হবে, তার স্বাভাবিক জীবন প্রণালী ব্যাহত হবে, স্বাভাবিক জীবন প্রক্রিয়াগুলি সে করতে পারবে না। দেখা গেছে যে কিছু কিছু খনিজ পদার্থ আছে যেগুলি যদি উদ্ভিদ দেহে বেশি পরিমাণে যায়। আমি একটু আগে আলোচনা করেছি অতিমাত্রিক এবং স্বল্পমাত্রিক। দেখা গেছে স্বল্পমাত্রিক উপাদানগুলি যদি বেশি পরিমাণে যায় তাহলে উদ্ভিদের সেটা উপকারের পরিবর্তে অপকারটাই বেশি করে। যেমন আমি একটা উদাহরণ দিয়ে তোমাকে বুঝাচ্ছি, ম্যাগনেসিয়াম একটা খনিজ মৌল, এটা উদ্ভিদের দরকার, কিন্তু সেটা কি, সেটা স্বল্পমাত্রিক নয়। কেউ কিন্তু আমার এই ভুলটা ধরতে পারুনি, ধরতে পেরেছ কেউ? আমি যে লিখলাম এখানে স্বল্পমাত্রিক ম্যাগনেসিয়াম কি স্বল্পমাত্রিক? স্বল্পমাত্রিক নয়, এটা অতিমাত্রিক। ভুলটা ধরিয়ে দিতে পারলে না, আমাকে ভুলটা ধরানোর জন্যই কিন্তু আমি এটা পড়েছিলাম তোমাদের। আমি এখানে অন্য একটা উপাদান লিখি ম্যাঙ্গানিজ। ঠিক আছে, এখানে অন্য একটা উপাদান লিখলাম ম্যাঙ্গানিজ। ম্যাঙ্গানিজ কি? স্বল্পমাত্রিক। ঠিক আছে, দেখা গেছে যে যদি বেশি পরিমাণে যে কোনো স্বল্পমাত্রিক উপাদান যদি বেশি পরিমাণে নেয় তাহলে সেটা কি হবে, উদ্ভিদে ক্ষতি হবে। তো আমি একটা সুন্দর উদাহরণের মাধ্যমে কি ক্ষতি হয় সেটা উদাহরণের মাধ্যমে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। যেমন ম্যাগনেসিয়াম একটা উপাদান, এটা বেশি পরিমাণে লাগা আমরা জানি, ঠিক আছে, কিন্তু বেশি পরিমাণে লাগলো যদি অত্যাধিক বেশি হয়ে যায় সেক্ষেত্রে দেখা গেছে যে এটা উদ্ভিদের পরিবহনে বাধা সৃষ্টি করে, জাইলেম কলার মাধ্যমে অন্য উপাদানগুলিকে উদ্ভিদ টেনে নিতে পারে না, ফলে কি হচ্ছে, উদ্ভিদের যে পাতা আছে পাতার মধ্যে
এক ধরনের ছোপ দেখা যায়, ব্রাউন কালারের ছোপ দেখা যায়, এবং উদ্ভিদ তার স্বাভাবিক শারীরবৃত্তীয় ক্রিয়াগুলি না করতে পেরে সে উদ্ভিদের বৃদ্ধিটা স্বাভাবিক হয় না। আরেকটা ক্ষতিকারক প্রভাব আছে, যেমন আরেকটা উপাদান আছে তোমরা জানো, ক্যালসিয়াম। ক্যালসিয়ামের উপাদানটা দেখা গেছে যে কোনো মাটিতে যদি বেশি পরিমাণে হয়ে যায় সেই মাটিটা ক্ষারীয় প্রকৃতির হয়ে যায়। এক্ষেত্রে ওই মাটিতে যদি ফসল ফলানো হয়, উদ্ভিদের চাষ করা হয়, সেখানে উদ্ভিদের চাষ ভালো হয় না। তাহলে বুঝতে পেরেছ খনিজ পদার্থের বিষাক্ততাটা? কারো মনে কোনো কোশ্চেন আছে ব্যাপারে? বাইটা আবার রিপিট করতে হবে? ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমরা পরবর্তী টপিকে চলে যাই। এটা কি দেখো, খনিজ পুষ্টি পর্যবেক্ষণ। আমি ততক্ষণ বলে এসেছি উদ্ভিদে খনিজ পুষ্টি লাগছে, লাগবে, ঠিক আছে। এটা আমরা বইয়ের পড়া, আর এগুলো যে বইয়ের পড়া, কে আবিষ্কার করেছে? আমি করেছি না তোমরা করেছ? আমি তোমাদের বই পড়ে করাচ্ছি, তোমরা বই পড়ে শিখছ। এটা কারা করছে? বিজ্ঞানীরা। বিজ্ঞানীরা বলে যাচ্ছে যে এটা লাগে, ওইটা লাগে। এখন আমি যদি কোনো বিজ্ঞানীকে প্রশ্ন করি লাগে জানি কি করে বুঝবো? সে কারণে বিজ্ঞানীরা বসে থাকেনি, ওনারা পরীক্ষার মাধ্যমে প্রমাণ করেছেন, দেখিয়েছেন যে উদ্ভিদের যে খনিজ পুষ্টি প্রয়োজন, কি পদ্ধতিতে উদ্ভিদের খনিজ পুষ্টি প্রয়োজন সেটা আবিষ্কার করেছেন। যে পদ্ধতি, সেটার নাম হচ্ছে হাইড্রোপনিক্স। হাইড্রোপনিক্স কথাটার মানেটা বুঝো না তোমরা? হাইড্রো মিন্স ওয়াটার। হাইড্রো মিন্স কি? হাইড্রো মিন্স ওয়াটার বা জল যাকে বাংলাতে বলে, আর প্রোডাস মিন্স চারা গাছের বৃদ্ধি। অর্থাৎ জলের মধ্যে চারা গাছের বৃদ্ধি বাস্তবে কি সম্ভব? আমি যদি চারা গাছ এনে দিই, এক টক জল এনে দিই, বা একটা পুকুরের মাঝখানে এনে চারা গাছটা দিয়ে বলি তুমি এখানে চাষ করো, পারবে? বাস্তবে সম্ভব হবে? কিন্তু বিজ্ঞানীরা তো করেছে। তাহলে কি করে করেছে? বিজ্ঞানীরা দেখিয়েছে যে জলের মধ্যে চারা গাছের বৃদ্ধি ঘটানো যায়। কিন্তু কিভাবে ঘটানো যায়? এই জলটার মধ্যে যদি আমি লবণের সাথে খনিজ উপাদান মিশিয়ে দিই, খনিজ উপাদান মিশিয়ে দিয়ে চারা গাছের বৃদ্ধি ঘটায়, তাহলে কি হবে? সেখানে উদ্ভিদের বৃদ্ধি হবে, সেখানে আমি কি করবো, উদ্ভিদ জন্মাতে পারবো। এবার কি পদ্ধতিতে করে এটা তোমাদের সংক্ষেপে আমি একটু দেখো, ছবিটার দিকে লক্ষ্য করো, আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি পদ্ধতিটা কি। কিছু না, ভেরি সিম্পল, খুব ইজি পদ্ধতি এটা। কি করতে হয় এক্ষেত্রে? একটা চৌবাচ্চা নিতে হবে তোমার। চৌবাচ্চাটা থাকবে জলে পরিপূর্ণ, এটাতে থাকবে জল। তারপরে উপরে থাকবে তোমার একটা কাঠের পাটাতন, যার মধ্যে কি থাকবে, ছিদ্র থাকবে, যার মধ্যে থাকবে কি, ছিদ্র। এখানে বসানো হবে টব, চারা গাছের টব বসানো হবে। টব গুলি তো থাকবে তোমার ছিদ্র, এবার কি হচ্ছে, এই ছিদ্রগুলির উপর অ্যাকচুয়ালি এই চার টবটা বসানো হয়। আমি তোমাদের বোঝানোর জন্য একটু আলাদা করে দেখিয়েছি, ঠিক আছে। এখানে থাকবে মূলগুলি, এখানে প্রবিষ্ট থাকে, এই জলটাকে সংস্পর্শ করে থাকবে মূলগুলি। এবার এখান দিয়ে প্রবেশ করানো হয় একটা পাইপ দিয়ে, প্রবেশ করানো হয় যার মাধ্যমে অ্যাকচুয়ালি কি, অক্সিজেন প্রবেশ করানো হয় জলের মধ্যে। কারণ কি, উদ্ভিদ যে মাটিতে জন্মায় তার কিন্তু অক্সিজেন দরকার হয়, কিসের জন্য, শ্বসন ক্রিয়ার জন্য, ঠিক আছে। তো উদ্ভিদ মাটি থেকে সে অক্সিজেনটা গ্রহণ করে, কিন্তু এখানে তো মাটি নেই, তাহলে উদ্ভিদ কি লাগবে না অক্সিজেন? অবশ্যই লাগবে। সেটা আমি আর্টিফিশিয়ালি কৃত্রিম ভাবে পাইপের মাধ্যমে এটা দেবো এখানে, ঠিক আছে। তারপরে আর এই এটার মধ্যে কি মশানো হয়েছে, বা এটার মধ্যে কি মশানো হয়েছে, পুষ্টি দ্রবণ। এটার মধ্যে মেশানো হয়েছে কি, পুষ্টি দ্রবণ। এখানে পুষ্টি দ্রবণে একটা কোশ্চেন দিয়েছি, দেখো কি মেশানো হয়, পুষ্টি দ্রবণে কি মেশানো হয়, মেধা দ্বারাও তো লবণ, লবণের সাথে তুমি বসো, থ্যাংক ইউ, রুবি দাঁড়াও তো,
সেই লবণটার মধ্যে কি মেশাবো বলতে পারবে তুমি? খনিজ পদার্থ। থ্যাংক ইউ, খুব সুন্দর তো দিয়েছো। বসো, সে লবণটার সাথে আমি খনিজ পদার্থগুলি মেশাবো, মেশানোর পর তারপর সেটা জলে দিয়ে দেবো, ঠিক আছে? তারপর এখানে যদি চারা গাছগুলি আমি রাখি, সেই জলের সংস্পর্শে সেটা স্বাভাবিকভাবে বৃদ্ধি হবে। এই গেল হাইড্রোপনিক্স প্রসেসটা। দেখো হাইড্রোপনিক্স সম্বন্ধে তোমাদের ধারণা ক্লিয়ার হয়েছে কিনা, বা বিজ্ঞানীরাও আমাদের ক্লিয়ার করতে পেরেছে কিনা দেখে নাও। এরপরে আমরা আলোচনা করব নাইট্রোজেন দ্বিপাক নিয়ে। তার আগে দ্বিপাক শব্দটা কি সেটা বুঝো। দ্বিপাক শব্দটা হচ্ছে কোনো কিছু দেহে অঙ্গীভূত করা, সংশ্লেষ করা। তাহলে এটা থেকে আমি সিম্পল বলে নিতে পারি, উদ্ভিদ যে দেহে, যে মাটি থেকে যে নাইট্রোজেনটা দেহে সংশ্লেষিত হচ্ছে সেটাই নাইট্রোজেন দ্বিপাক। এখানকে আর কিছু বিস্তারিত আলোচনা করতে হবে হবে না। নাইট্রোজেন চক্র, নাইট্রোজেন চক্রটা কি তার আগে বুঝে নাও। আমরা জানি পরিবেশে কি থাকছে, পরিবেশে নাইট্রোজেন থাকছে, ঠিক আছে? সেই নাইট্রোজেনটা বায়ুর সাথে মিশে আছে। বায়ুতে বেশিরভাগ কি থাকে সবাই জানো, ছোটবেলা থেকে পড়ে এসছ, বায়ুতে বেশিরভাগ কি থাকে? নাইট্রোজেন। পিতম ধরো নাইট্রোজেন কত ভাগ থাকে বলতে পারো? 77% প্রায়, ঠিক আছে? থ্যাংক ইউ, বসে সুন্দর। তো যে এতটা যে নাইট্রোজেন থাকছে, সে নাইট্রোজেনটা কি হচ্ছে পরিবেশ থেকে উদ্ভিদ দেহে আসে, উদ্ভিদ দেহ থেকে আসে জীব দেহে, উদ্ভিদ দেহ থেকে জীব বলতে কোন জীব? প্রাণী। উদ্ভিদ দেহ থেকে আসে প্রাণী দেহে, তারপর যে পরিবেশ থেকে তো অনবরত আসছে, পরিবেশে কমে যাচ্ছে না, কমে যাচ্ছে তো, তো পরিবেশ আবার নাইট্রোজেনের সে পূর্ণতাটা পেতে হবে। দেখা গেছে যে জীবের মৃত্যুর পর, যে কোনো জীব, উদ্ভিদ বলো প্রাণী বলো, তার মৃত্যুর পর সেটা আবার পরিবেশে ফিরে যায়। এভাবে যে একটা চক্রাকার আবর্তন হয়ে জীব দেহ এবং পরিবেশে নাইট্রোজেনের যে একটা ভারসাম্য থাকছে, যে পদ্ধতিতে, সেটার নামই হচ্ছে নাইট্রোজেন চক্র। তো নাইট্রোজেন চক্রে প্রবেশ করার পর আমরা এখন আলোচনা করব নাইট্রোজেন আবদ্ধকরণ। আবদ্ধকরণটা কি? আবদ্ধকরণটা হচ্ছে আমরা, আমি আগেই বলেছি নাইট্রোজেনটা বায়ুতে মিশে আছে, সে বায়ু থেকে মাটিতে, মাটিতে তাকে প্রবেশ করানো হচ্ছে এখানে আবদ্ধকরণ। তা আবদ্ধকরণটা কি কিভাবে করছে? প্রথম পয়েন্টটা হচ্ছে তড়িৎ মুক্ষণের মাধ্যমে। তোমরা ছোটবেলা থেকে দেখছো এই যে একটা সিজন এসছে কালবৈশাখীর সময়, কদিন পরে কালবৈশাখী হয়ে যাবে, ঝড় তুফান হবে, ভয় ভীতি, ঠিক আছে? সে তার কালবৈশাখীর আগে কি করে? বড় বড় বজ্রপাত হয়, ঠিক আছে? ভয় পেয়ে যায়, বড়রাও ভয় পেয়ে যায়, তোমরা তো পাবেই। সে বজ্রপাতের সময় কি হয়? আলো নিক্ষিপ্ত হয়। সে আলোটার সাথে দেখা গেছে যে বায়ুতে যে নাইট্রোজেনটা আছে, সে নাইট্রোজেনটা যুক্ত হয়ে নাইট্রাইট, নাইট্রাইট এবং নাইট্রেট যৌগে পরিণত হয়, ঠিক আছে? নাইট্রেট এবং নাইট্রেটে পরিণত হয়। তারপরে তোমরা দেখেছ তোমাদের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা এটা, বজ্রপাতের পর কি হয় রে? বৃষ্টি হয়। কতক্ষণ বজ্রপাত হবে, ভয়ভীতি পাবো আমরা, তারপরে দেখবে বৃষ্টি হবে। সে বৃষ্টি জলের সাথে এটা মিশবে, মিশে তৈরি করবে অ্যাসিড, নাইট্রোস অ্যাসিড ও নাইট্রিক অ্যাসিড। অ্যাসিড হলে কি সে বাতাসে কি বেড়াতে পারবে মেঘের মতো? কি করবে? তাকে নেমে আসতে হবে পৃথিবীর মাটিতে। তাহলে সে যে নাইট্রিক অ্যাসিড এবং সেটা নাইট্রাস অ্যাসিডটা মিশে চলে এসছে পৃথিবীতে, তাহলে কি হলো? নাইট্রোজেন চলে এসছে বায়ু থেকে। নাইট্রোজেন কোথায় চলে এসছে? মাটির মধ্যে চলে এসছে। তাহলে মাটিতে তড়িৎ মুক্ষণের মাধ্যমে আবদ্ধকরণ হয়ে গেল। তারপরে যে শিল্প হতে অ্যামোনিয়া উৎপাদনের মাধ্যমে, তোমরা জানো এখন বিজ্ঞানের যুগ, বিজ্ঞানের কোনো কিছু বাকি নেই, অনেক কিছু করে ফেলেছে। পরিবেশে যে নাইট্রোজেনটা সেটাকেও বিজ্ঞানীরা আবদ্ধ করতে পারে, পরিবেশ তো করছে, তার মাধ্যমে বিজ্ঞানীরাও করছে, আমরা মানুষরা এটা শিখে ফেলেছি। কি করে করছে? একজন বিজ্ঞানী ছিলেন হেবার বস, লিখছো তো সবাই? আমি যা বলে লিখছি, আমি পরে কিন্তু প্রশ্ন করব, সবাই লিখে নাও, ওকে নাও। হেবার বস একজন সায়েন্টিস্ট, উনি দেখেছে, উনি কি করেছেন? উচ্চ চাপ ও উচ্চতা
উচ্চ চাপ এবং উচ্চ তাপটা কত আছে সেটা বাড়ি থেকে তোমরা দেখে আসবে। আমি জানি কিন্তু বলিনি, এখানে বলিনি, এই কারণে তোমরা বাড়ি থেকে দেখে আসবে, আমাকে বলবে না, হয় বই পড়বে না তোমরা, ঠিক আছে? সেটা দেখে এসে আমি নেক্সট ক্লাসে, আগামী ক্লাসে আমি আবার তোমাদের সে অ্যান্সারটা জিজ্ঞেস করবো। সেখানে দেখা গেছে যে উচ্চ চাপ এবং উচ্চ তাপে কি করেছে, সে বায়ু নাইট্রোজেনটাকে হাইড্রোজেনের সাথে মিশিয়ে কি করেছেন, অ্যামোনিয়া তৈরি করেছেন। সে অ্যামোনিয়ার সাথে সেটা অ্যামোনিয়া থেকে বিভিন্ন ধরনের সার তৈরি করা হয়, সেই সারটা কি করে জমিতে ব্যবহার করা হয়। তারপরে যে পয়েন্টটা সেটা নাইট্রিফিকেশন, তোমরা ছোটবেলা দেখে এসছো নাইট্রিফিকেশনটা, শুনে এসছো, পড়ে এসছো। নাইট্রিফিকেশন থেকে অন্য কিছু নয়, সেটা হচ্ছে এক ধরনের ব্যাকটেরিয়া আছে, সেটাও নাইট্রেট এবং নাইট্রাইট যৌগ রূপে বাতাস থেকে নাইট্রোজেনটাকে উদ্ভিদ দেহে আবদ্ধ করে প্রোটোজোয়া ব্যাকটেরিয়া। তারপরে নাইট্রোজেন বিমুক্তিকরণ, এতক্ষণ তো আমরা কি করেছি, এতক্ষণ আমরা পড়েছি নাইট্রোজেন কিছু আবদ্ধ হচ্ছে পরিবেশে ফিরছে না তো। তাহলে দেখো এখানে নাইট্রোজেন বিমুক্তিকরণটা কি করে হচ্ছে, জীব দেহের কি হচ্ছে, মৃত্যু হচ্ছে। যে কোনো জীবে, মানুষ বলো প্রাণী বলো, সবাই মরে যাচ্ছে। মরে গেলে তার দেহটার মধ্যে এক ধরনের ব্যাকটেরিয়া সংক্রমণ ঘটে। সে জীব দেহে যে নাইট্রেটটা আছে, সে বিভিন্ন যৌগগুলি আছে, দেখো নাইট্রেটটা কি হয়, বিজারণ পদ্ধতিতে নাইট্রোজেন ডাইঅক্সাইডে পরিণত হচ্ছে। নাইট্রোজেন ডাইঅক্সাইড থেকে সেটা আবার বিজারণ পদ্ধতিতে কি হচ্ছে, নাইট্রাস অক্সাইডে পরিণত হচ্ছে। নাইট্রাস অক্সাইডটা নাইট্রোজেনে ফিরে যাচ্ছে, নাইট্রোজেন হলে সে কিন্তু আর দেহে থাকতে পারবে না, বাইরে চলে যাবে। তাহলে বুঝতে পারছো, দেখেছো নাইট্রোজেন চক্রটা কিভাবে সম্পন্ন হচ্ছে। এবার দেখো যেটা আমি অ্যাকচুয়ালি আগে আলোচনা করে নিয়েছি, নাইট্রোজেন সংগঠনে অণুজীবের ভূমিকা, কোন কোন অণুজীবগুলি করছে, নীলাভ সবুজ সেবেন ব্যাকটেরিয়া, ওরা কি করছে, জীব দেহে জীবের কোষে ব্যাকটেরিয়াগুলি প্রবেশ করে এক ধরনের এনজাইম ক্ষরণ করে, সে এনজাইমের মাধ্যমে কি করছে, কোষগুলিকে স্ফীত করে ফেলছে। স্ফীত করে ফেললে মূলটা উপবৃদ্ধি দেখাবে, তখন বায়ু নাইট্রোজেনটা সেখানে ওই যে একটু আগে বলেছিলাম নাইট্রিফিকেশন, সে পদ্ধতিতে তখন কি করছে, সে তার বায়ু নাইট্রোজেনটা সে উদ্ভিদে প্রবেশ করছে। আমার এই হলো আজকের আলোচনার বিষয়। এখন তোমরা বলো তোমাদের যে আজকে ক্লাসটা করালাম কেমন লাগেছে, বুঝতে পেরেছো? তাহলে তোমরা এই চ্যাপ্টারটা আজকে বাড়িতে গিয়ে কি করবে, তোমাদের প্রথমে শুনে নাও আমার কথাগুলি, বাড়িতে গিয়ে ভালো করে পড়বে। পড়ার পর আমি আগামী ক্লাস যখন করব আবার এটার উপর একটু আলোচনা করব। হয়তো আবার ছোট ছোট কোশ্চেন জিজ্ঞেস করতে পারি বা বলতে পারি ওইটা কি বলেছিলাম আমি, আমার ক্লাসটা একটু তোমরা বলো, ঠিক আছে? কিংবা তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, সেভাবে প্রিপেয়ার করে আসবে, যদি কোনো জায়গায় বুঝে না থাকো প্রশ্নগুলি তৈরি করে নিয়ে আসবে। থ্যাংক ইউ, আজকের ক্লাস আমার এখানে শেষ হলো। গুড বাই। ড্রপ আউটের ঘুচিয়ে ক্ষত, স্কুলে পড়ুয়ার বাড়ছে ভিড়, সর্বশিক্ষা মিড ডে মিলে স্কুল সকলের আশার নীর। রাজ্যের 6-14 বছরের সব শিশুদের বিদ্যালয়ের আঙিনায় এনে তাদের বুনিয়াদী শিক্ষা সুনিশ্চিত করতে সর্বশিক্ষা অভিযান বদ্ধপরিকর। তাদের শিক্ষা সুবিধার জন্য রয়েছে বিনামূল্যে পাঠ্যবই, বিদ্যালয়ের পোশাক, উন্নত মানের পড়াশোনা, স্বাস্থ্যসম্মত শৌচাগার, বিশুদ্ধ পানীয় জল, পুষ্টিকর মধ্যাহ্ন আহার, খেলাধুলার ব্যবস্থা এবং আরো অনেক কিছু। হ্যাঁ, তাই দেরি না করে আজই আপনার এলাকার সব শিশুদের নিকটবর্তী সরকারি বিদ্যালয়ে ভর্তি হতে উৎসাহিত করুন। ই ক্লাসরুম ওয়াজ স্পন্সর্ড বাই রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান ত্রিপুরা রাজ্য মিশন।